বিসমিল্লাহির রহমানির রহিম। ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সকলেই অবগত আছি যে আজ সারা বিশ্ব কোভিড-19 বা করোনা ভাইরাসের প্রভাবে সব কিছু তঙ্গি আছে, তেমনি তঙ্গি আছে আমাদের শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থাকে একটু সচল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় এবং আমাদের ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক একে মুস্তফা কামাল স্যারের নির্দেশনায় আমাদের এই অনলাইন ভিত্তিক ক্লাসের ব্যবস্থা। তোমরা সবাই জানো যে আমি মোহাম্মদ হাসান আলী তোমাদেরকে শারীরিক শিক্ষা বিষয়ে ক্লাস নিয়ে থাকি। আজ তোমাদের জন্য ক্লাস নিয়ে এসেছি প্রাত্যহিক সমাবেশ। ক্লাস শেষে তোমরা জানতে পারবে প্রাত্যহিক সমাবেশ কী এবং প্রাত্যহিক সমাবেশের ধারাবাহিকতা এবং প্রাত্যহিক সমাবেশের গুরুত্ব। এবার আসো আমরা সকলেই শিখি প্রাত্যহিক সমাবেশের সংজ্ঞা অথবা প্রাত্যহিক সমাবেশ কাকে বলে। বিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার পূর্বে খোলা জায়গায় প্রতিদিন নির্ধারিত সময়ে শিক্ষার্থীর লাইন এবং ফাইল ঠিক রেখে শিক্ষকবৃন্দের উপস্থিতিতে যে কার্যক্রম পরিচালনা করা হয় তাকে প্রাত্যহিক সমাবেশ বলা হয়। শিক্ষার্থীরা, এখন চলো আমরা জানতে চেষ্টা করি প্রাত্যহিক সমাবেশের ধারাবাহিকতা, কীভাবে প্রাত্যহিক সমাবেশের নিয়ম শৃঙ্খলা মেনে ধারাবাহিকতা পালন করতে হয় এখন তা আমরা শিখব। প্রথমেই হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন, দ্বিতীয়ত হচ্ছে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন অথবা অভিবাদন, 3 নম্বর হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, 4 নম্বর হচ্ছে শপথ বাক্য পাঠ, 5 নম্বর হচ্ছে জাতীয় সঙ্গীত, 6 নম্বর হচ্ছে প্রধান শিক্ষকের ভাষণ, 7 নম্বর হচ্ছে PT অনুশীলন। প্রিয় শিক্ষার্থীরা, এখন চলো আমরা প্রাত্যহিক সমাবেশের ধারাবাহিকতা একের পর এক বিবরণ দিচ্ছি। প্রথমে হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন। জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা তার অনুপস্থিতিতে অন্য কোনো সিনিয়র শিক্ষক এসে জাতীয় পতাকা উত্তোলন করবে। প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করার পর তোমরা কেউ নড়াচড়া করবে না। দ্বিতীয়ত হচ্ছে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন। শিক্ষার্থীরা, তোমাদের মাঝ থেকে একজন দলনেতা বা ক্যাপ্টেন এসে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে। যখন ক্যাপ্টেন বা দলনেতা তোমাদেরকে এক বলে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে, তখন তোমরা সবাই হাত ডান হাতের পাঁচ আঙ্গুল খোলা রেখে কপাল বরাবর হাত তুলে জাতীয় পতাকার সম্মান প্রদর্শন বা অভিবাদন দেবে। এবং যখন ক্যাপ্টেন বলবে তোমরা সবাই হাত নামাবে। 3 নম্বরে হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। ক্যাপ্টেন বা দলনেতা যখন বলবে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, তখন শিক্ষার্থীর মাঝ থেকে একজন শিক্ষার্থী তার নিজ ধর্মগ্রন্থ থেকে পাঠ করবে। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার সময় তোমরা সকলেই মনোযোগ সহকারে শুনবে এবং হাত বুক বরাবর বেঁধে আরাম অবস্থায় থাকবে। চতুর্থ হচ্ছে শপথ বাক্য পাঠ। শপথ বাক্য পাঠ, একজন দলনেতা বা ক্যাপ্টেন যখন বলবে শপথ বাক্য পাঠ, তখন তোমরা সবাই শপথ বাক্য পাঠ করবে ক্যাপ্টেনের সাথে সাথে। আমি তোমাদেরকে শপথ বাক্যটা পাঠ করে শুনিয়ে দিচ্ছি। শপথ, আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদাই নিজেদের রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংগতি বজায় রাখিবার জন্য সর্বদাই সচেষ্ট থাকিব, অন্যায় ও দুর্নীতি করিব না, অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে গড়িয়ে তুলতে পারি, আমিন। যখন ক্যাপ্টেন বা দলনেতা শপথ বাক্য পাঠ করবেন, তোমরা স্বরে শপথ বাক্য পাঠ করবে এবং তোমাদের ডান হাত কাঁধ বরাবর হাত খোলা রেখে তুলে রাখবে। 5 হচ্ছে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় শিক্ষার্থীরা সামনে 5-6 জন এসে সোজা হয়ে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করবে। যখন দলনেতা বা ক্যাপ্টেন বলবে 1, 2, 3, 4, তোমরা সবাই জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করবে। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সকলেই স্বরে জাতীয় সঙ্গীত গাইবে এবং সকলেই সোজা অবস্থায় থাকবে।
ছয় নম্বর হচ্ছে প্রধান শিক্ষকের বাসনা। প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনার পূর্ববর্তী এবং পরবর্তী দিক নির্দেশনা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলবে এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলার পর হ্যাঁ তোমরা তা ঠিক ঠিক মতো দিক নির্দেশনা পালন করবে। সাত হচ্ছে পিটি অনুশীলন। প্রধান শিক্ষকের বাসনের পর ক্যাপ্টেন বা শারীরিক শিক্ষক তোমাদেরকে 5 মিনিট সময়ত ব্যায়াম করাবে। এই ব্যায়াম এমন কোনো ব্যায়াম করানো যাবে না যাতে ছাত্রছাত্রীদের শরীরে যাবার জামা কাপড় মেখে যায়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো আমরা শিখি প্রাত্যহিক সমাবেশের গুরুত্ব। প্রাত্যহিক সমাবেশ গুরুত্ব সহকারে করলে কি কি আমাদের অর্জন হবে এই বিষয়ে আমরা এখন জানতে চেষ্টা করব। প্রাত্যহিক সমাবেশের গুরুত্ব সম্পর্কে তোমাদেরকে আমি বলতেছি। প্রাত্যহিক সমাবেশের কারণে তোমরা ঠিক ঠিক মতো বিদ্যালয়ে উপস্থিত হতে পারবা। প্রাত্যহিক সমাবেশের ফলে তোমাদের সময় জ্ঞান সচেতনতা বৃদ্ধি পাবে। প্রাত্যহিক সমাবেশের ফলে ছাত্রছাত্রীদের দেশপ্রেম ও জাতীয়তাবোধের সম্পর্কে সচেতনতা সৃষ্টি হয়। প্রাত্যহিক সমাবেশের ফলে জাতীয়তাবোধ উদ্ভূত হয়। প্রাত্যহিক সমাবেশের ফলে ছাত্রছাত্রীদের প্রাথমিক শরীরচর্চা অনুশীলন করা হয়। প্রাত্যহিক সমাবেশের ফলে ছাত্রছাত্রীদের শৃঙ্খলা আনায়ন বৃদ্ধি পায়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো প্রাত্যহিক সমাবেশ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোভিড-19 ফলে আমরা স্কুলে উপস্থিত হতে পারছি না, সে কারণে তোমাদেরকে এই অনলাইন ভিত্তিক ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে প্রাত্যহিক সমাবেশের কিছু নিয়ম শৃঙ্খলা এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করছি। আজ প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখলাম প্রাত্যহিক সমাবেশ কি, প্রাত্যহিক সমাবেশের ধারাবাহিকতা, প্রাত্যহিক সমাবেশের গুরুত্ব। তোমরা জানো প্রাত্যহিক সমাবেশের গুরুত্ব ব্যাপক।